नमस्कार বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কার সাথে ডেইলি বেলি একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অত্যন্ত পছন্দের একটি রেসিপি। প্রিপারেশনটির নাম হচ্ছে ডাব চিংড়ি। খুবই সহজভাবে আমি এই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই কোনো নতুন রান্না আমি আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজকে আমি বাঙালি রেস্টুরেন্টে যেভাবে ডাব চিংড়ি তৈরি করা হয় এক্স্যাক্টলি সেই প্রসেসই শেয়ার করতে চলেছি। তাহলে চলুন রান্নাটা কিভাবে করি আমরা দেখে নিই। ডাব চিংড়ি তৈরি করার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের দেখুন লেজার অংশটা মানে লেজের দিকের একটু রেখেছি, আর মুড়োটা আমি রেখে দিয়েছি সুন্দর লাগার জন্য। আর এখানে আমি একদম কচি ডাবের লেই, যেটা মোটা লেই নিলে কিন্তু হবে না, দেখুন একদম কচি লেইটা আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষে আর পোস্ত বাটা রয়েছে এখানে। এখানে রয়েছে 3 টেবিল স্পুন সর্ষে বাটা, 1 টেবিল স্পুন পোস্ত বাটা একসাথে। আর এখানে আমি ডাবটা নিয়ে নিয়েছি, ডাবটা নিয়েছি আর ডাবের জল আমি 1 কাপ ডাবের জল রেখে দিয়েছি। এইবারে চলুন প্রিপারেশনের পালা। এখানে প্রথমে সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে দেব। তারপরে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব হলুদ গুঁড়ো। আমি সর্ষের মধ্যে সামান্য লবণ আগে থেকে দিয়ে রেখেছিলাম, সেই জন্য খুব বেশি পরিমাণে লবণ আমি এখন দিলাম না। এইবার দিয়ে দেব আমি 4 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। ফোর টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এইবারে লঙ্কা বাটা আমি করে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিয়েছি। এইবারে ভালোভাবে আমি চিংড়ি মাছটা মেখে নেব। গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে রেখেছি, সমস্ত প্রিপারেশনগুলো আমি মেখে নিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এইবার চলুন কীভাবে তৈরি করি দেখিয়ে দিচ্ছি। কড়াইতে আমি এই ম্যারিনেশন করা চিংড়িটা, ম্যারিনেটেড চিংড়িটা দিয়ে দিলাম। আর এখানে আমি দেখুন 1 কাপ ডাবের জল রেখে দিয়েছি, সেটা আমি দিয়ে দেব। আমি চিনি দিলাম না, কেননা ডাবের জলটা ভীষণই মিষ্টি। অনেক সময় যদি কচি ডাবের জল আমরা নিই সেক্ষেত্রে যদি সুইটনেসটা কম থাকে সেক্ষেত্রে সামান্য চিনি আপনারা অ্যাড করতেই পারেন। এইবারে একদম লো হিটে রেখে 5 মিনিট আমি এটা রান্না করার পরে হিটটা বন্ধ করে দিয়েছি। এইবার চলুন যে ডাবটা আমি কেটে জল আর শ্বাসটা বের করে রেখেছিলাম সেই ডাবটা নিয়ে নিই। দেখুন এখানে আমি ডাবটা নিয়ে নিয়েছি। এইবারে ডাবের মধ্যে আমি এই চিংড়ি মাছগুলো ভরে দেব গ্রেভি সমেত। আর ওদিকে আমি OTG 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। বাড়িতে OTG না থাকলে গ্যাসেই কিন্তু আপনারা ডাবে ভরে 15 মিনিটের মতো এটা পুড়িয়ে নিতে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডাব চিংড়ি। তো সেটা আপনারা গ্যাসেও করতে পারেন। এখানে দেখুন ডাবের মধ্যে সমস্ত চিংড়ি মাছগুলো ভরে নিয়েছি। এইবার উপর দিয়ে আমি আবার 1 টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এইবারে আমি একটি ফয়েল পেপার নিয়েছি, নিয়ে এটা আমি ভালোভাবে এইভাবে মুড়িয়ে দেবো। যদি ফয়েল পেপার না থাকে তাহলে আটা মেখে নেবেন। আটা মেখে নিয়ে ডাবের যে খোলা জায়গাটা আছে সেটার মধ্যে আপনারা মুখটা বন্ধ করে দেবেন। এইবারে এটাকে আমি OTG-র মধ্যে দিয়ে দেবো। OTG-র মধ্যে আমি ডাবটা দিয়ে দিয়েছি। এইবারে এটা আমি 15 মিনিটের মতো 180 ডিগ্রিতে গ্রিল করে 15 মিনিট আমি এটা তৈরি করে নিয়েছি। এইবার আমি OTG থেকে ডাবটা বের করে নেব। আমি আরও আধ ঘন্টার মতো এটা এইভাবে ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরে একটু খুলে নিচ্ছি। জাস্ট দেখুন ভিতরটা। এইবারে আমি ডাব চিংড়িগুলো একটি প্লেটে ঢেলে নিচ্ছি। না
চিংড়িগুলো একটি স্পুনের সাহায্যে বের করে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছটা আমি ঢেলে নিয়েছি, দেখুন ভিতরে কিন্তু গ্রেভিটাই রয়েছে। আর প্রথমে জলটা পড়েছে, ডাভের যে ভিতরের যে শ্বাসের সাথে আর একটু জল ছিল সেটা পড়েছে। এটা আপনারা মিশিয়ে নেবেন, তাহলেই রেডি হয়ে যাবে মানে একটু গ্রেভি গ্রেভি ডাব চিংড়ি। আর ডাব চিংড়ি কিন্তু একদম শুকনো হয় না, যেটা জানেন, যেটা চিংড়ি মাছের ভাপার ক্ষেত্রে হয়, একদম শুকনো হয় না, একটু গ্রেভি গ্রেভি থাকে আর টেস্ট হয় অসাধারণ। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ।